মাধ্যমিক দু হাজার একুশ অর্থাৎ তোমরা যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তো তোমাদের কাছে কিন্তু এবিটিএ মাধ্যমিক টেসেপা দু হাজার কুড়ি একুশ খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট টেস্টেবা তো আজকে আমি তোমাদের ইতিহাসের দুটি পেজের সমাধান করে দেব তো দেখো আজকে আমি ইতিহাসে দুটি পেজ একটা হচ্ছে চারশো আটাশ চারশো সাতচল্লিশ এই দুখানা পেজ আমি সলভ করিয়ে দেব এবং তোমরা দেখো টোটাল আজকের আমি কুড়িখানা পেজ কিন্তু সলভ করাচ্ছি তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অবশ্যই কুড়িখানা পেজ দেখেও কি করে দেখবে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নেবে এবং বাকি সাবজেক্টগুলোও কিন্তু আমি প্রায় চোদ্দো পনেরোটা করে পেজ সলভ করে দিয়েছি অঙ্কটা বাদে অঙ্কটা আমি আস্তে আস্তে করাচ্ছি এই এইগুলো সলভ করার পর অঙ্ক আমি দ্রুত করাবো তো চলো আমরা শুরু করি চারশো আঠাশ নাম্বার পেজ চারশো আঠাশ তো প্রথমে দেখো কুড়িখানা এমসি দেয় তো দেখো এমসিগুলো কি বলছে এক পয়েন্ট এক ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন তো উত্তর কি অপশন খ হচ্ছে রণজিৎ গুহ এক পয়েন্ট দুই দেখো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে উত্তর দেখে নাও দেবেন্দ্রনাথ ঠাকুর কি বললাম দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ হচ্ছে আমাদের অ্যান্সার এবার চলে আমাদের এক পয়েন্ট তিন নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন উত্তর হচ্ছে অপশান ঘ হবে বিশ্বনাথ সর্দার এক পয়েন্ট চার শঙ্কর জাতের বাঙালি নামক ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন তো উত্তর কি অপশান খ হবে গগনেন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট পাঁচ দেখো বাংলার গুটেনবার্গ নামে পরিচিত হলেন অপশান খ হবে চার্লস উইলকিনস এক পয়েন্ট ছয় দেখো সরকারি নথিপত্রগুলি যেখানে সংরক্ষিত রয়েছে কোথায় উত্তর হবে কি মোহা ফেজ খানায় অপশান ক হলো আমাদের অ্যান্সার এক পয়েন্ট সাত কন্যার প্রতি পিতার পত্র গ্রন্থটি লেখক হলেন জওহরলাল নেহরু অর্থাৎ অপশান খ হল আমাদের অ্যান্সার এছাড়াশো এক পয়েন্ট আর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে কিন্তু আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশান গ হলো আমাদের অ্যান্সার এক নয় ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য অপশান খ হল আমাদের অ্যান্সার এক পয়েন্ট দশ নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত অপশান গ হল আমাদের অ্যান্সার এক পয়েন্ট এগারো উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় তো এখানে উত্তর হচ্ছে কিন্তু আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান খ হচ্ছে আমাদের অ্যান্সার এক পয়েন্ট বারো বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন অবশ্যই উত্তর তোমরা জানো তিতু মিল অপশান গ হল আমাদের অ্যান্সার এক পয়েন্ট তেরো চলে আসো ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ তাহলে অপশান ক হলো আমাদের অ্যান্সার এক পয়েন্ট চোদ্দো বাংলার নানা সাহেব নামে যিনি পরিচিত উত্তর কি অপশান খ হবে রামরতন মল্লিক এক পয়েন্ট পনেরো সিপাই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশান ঘ হচ্ছে লর্ড ক্যানিং এবারে চলে আসো এক পয়েন্ট ষোলো কী বলেছে দেখো মহারানীর ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন কবে উত্তর তোমরা দেখো আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তাহলে অপশান ক হলো আমাদের অ্যান্সার এবারে চলে আসো এক পয়েন্ট সতেরো গোড়া উপন্যাসটি রচনা করেন কে উত্তর কি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ হলো আমাদের অ্যান্সার এক পয়েন্ট আঠেরো চলাশো দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় কবে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান গ হলো অ্যান্সার এক ভারতের প্রথম স্বদেশি কার্টুনিস্ট ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ হলো আমাদের অ্যান্সার এক পয়েন্ট কুড়ি পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় অপশান গ হবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তো এবারে তোমরা চলে আসো বিবাহ ক্ষয় কি বলেছে একটি বাক্যে উত্তর দাও তো দেখো কি আছে এক তো একের প্রশ্ন বলছে বাঙালির বেস বাস গ্রন্থটি লেখককে উত্তর হচ্ছে কিন্তু মলয় রায় ঠিক আছে আচ্ছা দু কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন উত্তর কি দ্বিতীয় আকবর দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন গোলাম মাসুম কে ছিলেন গোলাম মাসুম কে ছিলেন তো উত্তর তোমরা লিখছো কে গোলাম মাসুম ছিলেন কে তিতুমিরের সেনাপতি কিন্তু ঠিক আছে তিতুমিরের সেনাপতিটা লিখে নিও চারটা কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ গঠিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা এবারে চলে আসো ঠিক বা ভুল নির্ণয় করো তো এক একটা বাংলা অক্ষরের ছাঁচ বা হরফ তৈরি করেন ব্রাসি হ্যালহেড এটা ভুল অ্যান্সার তাই আমি কাটা চিহ্ন দিয়ে দিয়েছি দু একটা পথের পাঁচালী চলচ্চিত্র সত্যজিৎ রায়ের তৈরি এটা রাইট অ্যান্সার তিন নম্বর আটে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় তো এটি হচ্ছে কাটা অ্যান্সার ভুল অ্যান্সার চার নম্বর বুদ্ধ ভগত ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা তো এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এবারে তোমরা চলে আসো কস্তম্ভর সাথে খস্তম্ভ তো দেখো এক একটা বলেছে বেগম হযরত মহল অযোধ্যা রাজা ছিলেন হেয়ার স্কুল এক একটা হবে ডেভিড হেয়ার উদয়শঙ্কর হচ্ছে নৃত্যকলার সঙ্গে যুক্ত কাঙাল হরিনাথ হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা হয়ে গেল এবারে আমাদের চলে আসো বিবৃতি তো বিবৃতি এক কি বলেছে নতুন সামাজিক ইতিহাস হলো এক ধরনের সংশোধনবাদ উত্তর হবে ব্যাখ্যা টু রাজকাহিনীর পরিবর্তে সমগ্র সমাজের ইতিহাস চর্চার গুরুত্ব দান করা হয় আচ্ছা বিবৃতি টু চলাসো হুতম পেচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা এখানে আমাদের ব্যাখ্যা তিন হচ্ছে অ্যান্সার কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে এখানে আচ্ছা তিন নীল বিদ্রোহ অন্যান্য কৃষক বিদ্রোহ থেকে আলাদা বিদ্রোহে ছোটো ছোটো জমিদাররাও কৃষকদের পক্ষ নিয়েছিলেন এটা হবে না অপশান তিন হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে ওপরের বর্ণিত সবকটি পরিতত্ত্ব এখানে ঠিক আছে তো একটু মিস্টেক হলো সবকাই ঠিক আছে উত্তর আমার এখানে আর চারদিকে নাও বিবৃতি বলছে উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় তো এখানে ব্যাখ্যা তিন তোমরা লিখবে যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পাওয়ার দরুন এই সময় অনেক প্রতিষ্ঠান তৈরি হয় তো এটা হলো আমাদের চারশো তিরিশ নম্বর পেজ তো এবার আমরা পরের পেজে চলে যাব তো দেখো আমাদের পরের পেজ হচ্ছে চারশো সাতচল্লিশ নাম্বার পেজ তো উত্তরটা তোমরা দেখো চো কুড়িখানা এমসি তো প্রতারণে দিয়েছে তো এখানে এক পয়েন্ট এক কী বলছে দেখো সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন তো অপশান গ হবে দেবী চৌধু রানী ওকে এক পয়েন্ট দুই ভারতের প্রথম ভাইস হলেন তো এটা হচ্ছে লর্ড ক্যানিং হচ্ছে অপশান গ হচ্ছে অ্যান্সার এক পয়েন্ট তিন চলে আসো ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন অপশান খ হবে চন্দ্র সেন এক পয়েন্ট চার চলে আসো বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল অপশান গ হবে আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এক পয়েন্ট পাঁচ আসো সোমপ্রকাশ ছিল অপশান ঘ হবে সাপ্তাহিক পত্রিকা এক পয়েন্ট ছয় আসো উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন কে অপশান গ হবে অনিল সিল এক পয়েন্ট সাত বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশান গ হবে রামরতন মল্লিক এক পয়েন্ট কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান ক হবে এম জে ব্রামলি চলাশো এক পয়েন্ট নয় গোল গোলামখানা নামে পরিচিত ছিল অপশান গ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় এক পয়েন্ট দশ বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় অপশান গ হবে উদ্বোধন পত্রিকায় এক পয়েন্ট এগারো একাত্তরের ডায়েরি গ্রন্থটি লিখেছেন অপশান গ হচ্ছে সুপিয়া কামাল এক পয়েন্ট বারো লাইনোটাইপ তৈরি করেছিলেন তো অপশান গ হবে সুরেশচন্দ্র মজুমদার এক পয়েন্ট তেরো ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ অপশান ক হচ্ছে বেথুন কলেজ এক পয়েন্ট চোদ্দো খুদকাঠি প্রথা প্রচলিত ছিল অপশান গ হবে মুন্ডা সমাজে এবার চলে আসো তোমরা এক পয়েন্ট পনেরো ক্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু অপশান খ হল আমাদের অ্যান্সার তাহলে দেখো এক পয়েন্ট ষোলো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে অপশান গ খ হচ্ছে আমাদের অ্যান্সার এক পয়েন্ট সতেরো ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন অপশান খ রণজিৎ গুহ এক পয়েন্ট আঠেরো দেখো খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেছেন তো অপশান ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট উনিশ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন অপশান ক হবে বিদ্রোহ এক পয়েন্ট কুড়ি মোহনবাগান আই এফ এ শিল্ড জয় করেছিল অপশান ঘয়েরটা হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিভাগ ক্ষয় চলে আসো আমাদের একটি বাক্যের উত্তর এক একটা নবান্ন নাটকটি কে রচনা করেন তোমার জানো বিজন ভট্টাচার্য দু একটা ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তন কে করে উত্তর হচ্ছে সৈয়দ আহমেদ আচ্ছা তিন আনন্দমঠ কার রচনা উত্তর অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চার নম্বর দেখে নাও এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে উইলিয়াম জোনস হয়ে গেল এবার ঠিক বা ভুল এক একটা বিধবা বিবাহ আইন সিদ্ধ করতে উদ্যোগী হন রামমোহন রায় তো উত্তরটি কিন্তু একটু সমস্যা আছে অ্যাকচুয়ালি এটা ছিল কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই অর্থে এটি অবশ্যই ভুল অ্যান্সার কিন্তু ইনিও ছিলেন এবং অবশ্যই লাস্টের দিয়ে কিন্তু মেন উদ্যোক্তা ছিল কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই অবশ্যই ভুল অ্যান্সার হবে দুটা শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেন এটিও কিন্তু ভুল অ্যান্সার তিন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ধারাবাহিক প্রকাশিত হয় প্রবাসী পত্রিকা এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চার নম্বর দেখো ব্যাপটিস্ট মিশন কলকাতায় প্রতিষ্ঠিত হয় এটিও ভুল অ্যান্সার এবার চলে আসো কস্তম্ভ এবং খস্তম্ভ দেখো শব ব্যবচ্ছেদ এটা উত্তর মধুসূদন গুপ্তর সাথে অ্যান্সার দুই আর নেশন ইন মেকিং হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন নর্থ ব্লক আর দেখো প্রতাপ চরিত্র রাম রাম বসু হয়ে গেল এবারে আমাদের ব্যাখ্যা চলে বিবৃতি বিবৃতি এক কী বলছে দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ব্যাখ্যা তিন উত্তর ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষার জন্য আন্দোলন করে তাই বিবৃতি টু উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বৃদ্ধি পায় তো এই উত্তরটা নিয়ে কিন্তু একটা কনফিউজ থেকেই যাচ্ছে তো দেখো ব্যাখ্যা একে বলেছে এই সময় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় দুই এই সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তিন এই সময় কোম্পানির শিক্ষা বিস্তারের উদ্যোগ দেখো প্রত্যেকটি অ্যান্সার যেন মনে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাই উত্তরটি কিন্তু আমি করি নি তো তোমরা যদি সিওর উত্তরটা জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো বিবৃতি তিন ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মহারানী ঘোষণাপত্র এটি উল্লেখ উল্লেখযোগ্য বিষয় তো এই উত্তরটি অনেক কনফিউজিং উত্তর আছে কিন্তু আমার মতে ব্যাখ্যা তীর উত্তর হওয়া উচিত তো তোমাদের যদি অন্য মতামত থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো চলাশো বিবৃতি চার উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ব্যাখ্যা টু হচ্ছে এর উদ্দেশ্য ছিল কারিগরি শিক্ষার উন্নতি ঘটানো তাহলে দেখো আজকে আমি দুটো পেজ কমপ্লিট করে দিলাম আর যদি তোমাদের কোনো সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ভিডিওটি আজকে আমি এখানে শেষ করলাম